চার ছেলে ও তিন মেয়ে থাকলেও স্ত্রী মারা যাওয়ায় বৃদ্ধ বয়সে একাকিত্বে ভুগছিলেন নাটোর সদর উপজেলার পূর্ব ডাঙ্গাপাড়া গ্রামের আহাদ আলী মণ্ডল। একই সঙ্গে ছেলেমেয়েরা নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত থাকায় বৃদ্ধ বয়সে নিজেকে দেখভাল করার জন্য বিয়ের আগ্রহ প্রকাশ করেন 95 বছরের এই বৃদ্ধ। অবশেষে গত বুধবার রাতে 50,650 টাকা দেনমোহর ধার্য করে আহাদ আলী মণ্ডলের সঙ্গে পুকুরডাঙ্গা গ্রামের বিধবা 80 বছরের আমেনা বেগমকে বিয়ে দেন পরিবারের সদস্য ও এলাকাবাসী। আমি খুশি মনে বিয়ে হয়েছি, আমি কাজ করতে আর কামে পারি না, আমার বেটা পুত নাই, আমার দুইটা মেয়ে আছে, বিয়ে শাদী হয়ে গেছে, আমি দশজনে কয়ে আমি বিয়ে হয়েছি, ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, তারা আমার ভাত পাওয়া দেয় না, আমার মধ্যে আমার পরিবার মারা গেল, বাবা মারা যায়, আমি আমার দ্বিতীয় কাজ করেছি, দেশের লোক আমাকে সবাই ভালো বলে একটা কাজ করে দিচ্ছে, আমাকে আমি আত্মীয় স্বজন দিয়ে আমি কাজটা করেছি, কিন্তু আমার ভিতরে খুব কষ্ট, আমার বাড়িঘর নাই, ধরুন আমি থাকি বিচি বাড়ি, এই জায়গা আমার না, কিন্তু সুব্যবস্থা আপনারা একটু করবেন দয়া করে। আমার আব্বা গরুর ব্যবসা করে, ওই গরু বকরির ব্যবসা করে, অত এক এক লোকের সাথে থাকে, তার সাথে থাকে দুই চার পয়সা দেশে ইনকাম করে খায়, এখন আর আমার আব্বা ধরেন যে আমার সাথে কারোর সাথে খায় না, বসেও না, এখন মা মারা গেছে, আমার এক চাষি আসছিল, আর আব্বা চলাফেরা করতে পারে না, ওই রান্না বাড়া করতে না, আমার রান্না বাড়া খাইতে পারে না, যার জন্য আমার ভাই সারে লাগিয়ে ফুর্তি আমত করে বিয়ে দিয়ে দিল। আমার ফুবার বছর ধরেন 90-95 বছর, আর আমার চাষির বয়স ধরেন 70-70 বছর হবি, বয়স্ক মানুষ ধরেন যে আমার এই ফুবারও হচ্ছে বউ মরে গেছে, ওই চাষিরও স্বামী মরে গেছে, এখন ধরো বৃদ্ধ মানুষ, এরা চলে খাওয়া লাগবি তো, তখন এরও রান্না ওরা কষ্ট, তারপরে চাষিও কালাই মালাই ডা সিডা ফল মূল তুলে গই মানুষ, কেন ওইভাবে চড়া পাথরে ন্যাংরা করে মানুষ কতদিন চলবি, তার রান্না বাড়ার জন্য এখন গ্রামের মানুষের প্রধান প্রামাণিক দেখে আসিনে বিয়ের সাথে দিয়ে লিয়াইলো, এখন আমরা খুশি মনে আনন্দ ফুর্তি করে। আমার ননদ মরিয়া গেছে, সেই আমার নন্দারে দেখাশোনা করে কেডা, সেই জন্য আমার নন্দারে খুশি মনে আমরা বিয়ে দিয়ে আনিছি। নববধূ ও বর বয়স্ক ভাতার আওতায় রয়েছেন বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। বুড়ার কেউ নাই, এখন খালি কয় আমি এখন কি করবো, আমার হনে ভাত আইন্দা দেয় কারা বিয়া নিকা খালি ইয়ে প্রস্তাব দেয় মানসিক, আমাকেও কয় বই না আমাকে একটা বিয়া করাই দেয়, আমাকে তোর বউ দিব কারা দাদা, এই কই তেহন এই করতে করতে এই বুড়ি মানুষে কাবার আমরা কই যে তোমার তো স্বামী নাই, তাহলে তুমি কি চাইল ইয়ে রসুন কুড়াইয়া খাও, দান কুড়াইয়া খাও, খুদ কুড়াইয়া খাও, তোমার দুইটা বিটি বিয়ে হয়ে গেছে, তাহলে তুমি হলো একটা বিয়ে হয়ে যাও কা, কয় না আমি বিয়ে বসলে মাসে খারাপ কবি, এই কইতে কইতে এই বুড়ার আবার ভাই বউটা যাইয়া যাইয়া এখন আলদার রহমতে দুইজনে এখানে রাজি হয়ে গেছি, পরে এলাকার মানুষ গিয়াতের মানুষ বুঝাইয়া বিয়ে পড়াই দিছে, যে এখন আমি সকালবেলায় কইলাম যে তাহলে তোমরা বুড়া বুড়ি তোমারই যখন বাসুর হোক দেওয়ার হোক, তোমার এখন স্বামী হয়েছে, তোমারও স্বামী আসিল না, তুমি এখানে সুখে সংসার যে কয়দিনই আছো তুমি অর্ডার দেখবা ও তোমার তোমার ও দেখবো, এই করে দিনটা কাটাও কর্ম ওই যে দুই দিনের বয়স্ক পাতা করে দিছি আমি। 8 বছর আগে মারা যান আমেনা বেগমের স্বামী, দুই মেয়ে ও নাতি নাতনি থাকলেও তিনিও ছিলেন নিঃসঙ্গ, আর 6 মাস আগে মারা যান আহাদ আলী মণ্ডলের স্ত্রী। সময় সংবাদ, নাটোর।